नमस्कार डीप एडुकेशनल यूट्यूब चैनले अपना सकल के स्वागत। विभिन्न धरण शिक्षामूलक वीडियो पावर जन्नो एखुनी चैनल के सबस्क्राइब करूँ एवं पासे थाका बेल आइकनेर ऑल नोटिफिकेशन ऑन करूँ जाते करे आमार देया समस्त वीडियोगुली अपनारा तत्क्षणात देखते पान एवं छात्र छात्रीदेर मध्ये शेयर करूँ जाते करे छात्र छात्रीरा उपकृत हय। सो प्लिज सबस्क्राइब करूँ एवं ऑल नोटिफिकेशन ऑन करूँ। वेलकम फ्रेंड्स, आज हमें तुम्हारे द्वादश श्रेणी एक्टिविटी टास्क गणित ये विषय आलोचना करछि। वेस्ट बेंगल स्कूल एडुकेशन डिपार्टमेंट थेके जे एक्टिविटी टास्क देवा हुए छे से एक्टिविटी टास्के मोट चारटी प्रश्न आछे। ए चारटी प्रश्न उच्च माध्यमिक सिलेबासेर जे सम्बन्ध एवं चित्रण से ही सिलेबास थेके देवा। ताहले प्रथम प्रश्नटी हलो जदि ए इज इक्वल टू 2 3 4 5 ओ बी इज इक्वल टू 7 8 9 16 सेटर मध्य थाके एवं ए सेट थेके बी सेटे कोनो सम्बन्ध आर एमन भावे संज्ञात हय जे एक्स कमा वाई बिलंग्स होच्छे आर, एक्स ओ वाई परस्पर मौलिक, तबे आरेर क्षेत्र बा अंचल माने डोमेन एवं प्रसार बा रेंज निर्णय करो एवं क्रमिक जोर एर सेट आकारे आर के प्रकाश करो। ताहले एई होच्छे प्रथम प्रश्न। द्वितीय प्रश्न देखा जाक। দ্বিতীয়তে দুটি প্রশ্ন দেওয়া আছে, যদি স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন এর ওপর কোনো সম্বন্ধ আর এমন হয় যে এক্স কমা ওয়াই বিলংস টু আর, দিস ইমপ্লাইজ 2x + y = 10 এবং এক্স ওয়াই বিলংস হচ্ছে এন মানে ন্যাচারাল নাম্বার, তবে ক্রমিক জোর দ্যাট ইজ মিন্স হচ্ছে অর্ডার পেয়ারের সেট আকারে আরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তিন নম্বর প্রশ্ন, যদি এ ইজ ইকুয়াল টু 1 2 3 হয় তবে এ সেটের ওপর সসম সম্বন্ধ যা দ্যাট মিন্স হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন নির্ণয় করো। তিন নম্বর প্রশ্ন, যদি কোনো চিত্রণ এ ম্যাপস কিউ টু কিউ, কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট মানে সেট অফ অল র্যাশনাল নাম্বারস এবং এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2x + 5 ফর অল এক্স বিলংস হচ্ছে কিউ দ্বারা সংজ্ঞাত হয়, তবে দেখাও যে এফ হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। খুব সহজ। চার নম্বর, বলছে দুটি অপেক্ষক এফ এবং জি ফ্রম আর টু আর যথাক্রমে এফ এক্স ইজিকল টু x² + 3x + 1 এবং জি এক্স ইজিকল টু হচ্ছে 2x - 3 দ্বারা সংজ্ঞাত হয়, তবে এফ কম্পোজ জি নির্ণয় করো, যেখানে আর হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস। তাহলে এই ছিল আমাদের আজকের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রথম অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটির সমাধান আমি তোমাদের কাছে কীভাবে করতে হবে বলে দিচ্ছি। তাহলে এ সমান একটি সেট দেওয়া আছে 2 3 4 5, বি সমান দেওয়া আছে 7 8 9 15। তাহলে আর সম্বন্ধটি এ থেকে বিতে নিম্নরূপে সংজ্ঞাত, কীভাবে সংজ্ঞাত আছে বলে দিয়েছে যে আর ইজিকাল টু যে সেই সমস্ত অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাজ দেয় এক্স ও ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা, ফর অল এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। তাহলে যে সেই সমস্ত এক্সগুলো এতে আছে এবং ওয়াইগুলো বিতে আছে যারা পরস্পর কী হবে মৌলিক সংখ্যা, তাহলে এক্ষেত্রে আরটা আমরা কীভাবে নির্ণয় করব? না, এখানে এ ক্রস বি অনেক এলিমেন্ট আছে, কারণ এখানে 4 4 16 16টি এলিমেন্ট থাকবে, কারণ এতে আছে 4টি এলিমেন্ট, বিতে আছে 4টি এলিমেন্ট, মোট 16টি এলিমেন্ট আমি পাবো এ ক্রস বিতে। সেই এ ক্রস বিতে পাওয়া এলিমেন্টগুলো থেকে আমরা আর নির্ণয় করব। তাহলে আর কত হবে? না, আর হচ্ছে এক্স এবং ওয়াই যারা থাকবে তারা প্রত্যেকে কী হবে না পরস্পর মৌলিক। তাহলে দেখা যাক, তাহলে এখানে 2, এখানে কত 7, এরা পরস্পর মৌলিক, এখানে 2-এর সঙ্গে এখানে কত 8, এরা মৌলিক নয় সেজন্য এখানে লেখা হয়নি, 2-এর সঙ্গে 9 পরস্পর মৌলিক, 2-এর সঙ্গে 15 পরস্পর মৌলিক লেখা হয়েছে, 3-এর সঙ্গে কত 7 পরস্পর মৌলিক। তাহলে এইভাবে আমরা যদি এটা তৈরি করি তাহলে আমাদের যে আর যে সেট হবে সেই সেটটি হলো 2 7 2 9 2 15 3 7 3 8 4 7 4 9 4 15 5 7 5 8 5 9। এইবার এটা একটা প্রশ্ন দেওয়া ছিল যে আর সেট রূপে প্রকাশ, আর হচ্ছে ডোমেন অফ আর, ডোমেন অফ আর মানে হচ্ছে আর এই যে সম্বন্ধ কোন কোন এলিমেন্টগুলো এখানে গ্রহণ করেছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 2 আছে 3 আছে 4 আছে এবং 5 আছে, তাহলে 2 3 4 5 লিখে দিয়েছি। এবং রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর মানে যে ওয়াইয়ের অংশে ওয়াই
ওয়াইয়ের অংশে বি সেট থেকে কোন কোন এলিমেন্টগুলোকে নিয়েছে, সব এলিমেন্ট নাও নিতে পারতো। তাহলে এখানে দেখা যাক, তাহলে 7 আছে, 8 আছে, 9 আছে, আর হচ্ছে কি 15 আছে। তাহলে সব এলিমেন্টগুলো এখানে আছে, তাহলে আমি কি করলাম লিখে দিলাম কত না 7 আর 9 15। তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম অঙ্কটির সমাধান। এবার আমাদের দ্বিতীয় অঙ্কটির সমাধানের এক নম্বরে কি আছে দেখি। তাহলে আর সম্বন্ধটি এন এর ওপরে নিম্নরূপে সংজ্ঞাত, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে সংজ্ঞাত দেওয়া আছে কীভাবে, না সেই সমস্ত অর্ডার পেয়ার এক্স ওয়াইগুলো আর এর মধ্যে থাকবে, তারা একটা সমীকরণকে সিদ্ধ করবে। কি সমীকরণ, না 2x + y = হচ্ছে 1, যেখানে এক্স ওয়াইগুলো কার মধ্যে থাকবে, ন্যাচারাল নাম্বার। এক্স ওয়াইগুলো মূলদ সংখ্যা হতে পারত, কিন্তু সেটা করা যাবে না, তাহলে শুধুমাত্র ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে এটা করতে হবে। তাহলে আমরা এখানে এই যে সমীকরণটি দেওয়া আছে সেখান থেকে ওয়াই বের করছি, তাহলে 10 - 2x। এবার আমরা বিন্দু বের করার মতো আমরা বের করে নিচ্ছি। তাহলে যেহেতু এক্স আর ওয়াই ন্যাচারাল নাম্বার, তাহলে আমি এক্সের মান 1 থেকে শুরু করব। তাহলে এক্সের মান যদি আমি 1 থেকে শুরু করি কী পাচ্ছি, তাহলে এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান হচ্ছে 8, এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান হচ্ছে 4, এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান হচ্ছে সরি এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান 6, এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান 4, এক্সের মান 4 হলে ওয়াইয়ের মান 2, আর এক্সের মান 5 হলে ওয়াইয়ের মান হচ্ছে 0। এক্ষেত্রে 0 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, তাই 5, 0 এই বিন্দুটা কিন্তু 8 সেটের মধ্যে আসবে না। তাহলে কী কী এলো, 1, 8, 2, 6, 3, 4 আর 4, 2। তাহলে এই বিন্দুগুলো আমাদের এই 8 সেটটি তৈরি হলো, এটি হলো নির্ণেয় সম্বন্ধ 8। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এ সেটে দেওয়া আছে 1, 2, 3। তাহলে বলছে এ সেটের ওপরে একটা সসম সম্বন্ধ তৈরি করতে হবে। তাহলে সসম সম্বন্ধ কাকে বলে, সসম সম্বন্ধ বলতে বোঝাচ্ছে যে সেম এলিমেন্ট গোজ টু সেম এলিমেন্ট, তার মানে হচ্ছে 1, 1। তাহলে এখানে সসম সম্বন্ধের সেটটা কীরকম হবে, তাহলে 1, 1 অর্ডার পেয়ার, 2, 2 অর্ডার পেয়ার, 3, 3 অর্ডার পেয়ার। তাহলে এই হয়ে গেল আমাদের সসম সম্বন্ধের সেট। এরপর আমরা আসবো 3-এর অঙ্কটিতে। তাহলে 3-এর অঙ্কটি কী আসছে, না এফএক্স এফ ফ্রম কিউ টু কিউ, মানে ন্যাশনাল নাম্বার থেকে ন্যাশনাল নাম্বারে নিম্নরূপে সংজ্ঞাত আছে। কীভাবে সংজ্ঞাত হচ্ছে, না fx = 2x + 5 ফর অল এক্স বিলংস হচ্ছে কিউ। তাহলে আমাকে এখানে দেখাতে হবে যে এফএক্স হচ্ছে একটি বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে আমরা জানি বাইজেক্টিভ ম্যাপিং প্রমাণ করতে গেলে আমাকে প্রথমে এফকে প্রমাণ করতে হবে ইনজেক্টিভ ম্যাপিং, তারপরে প্রমাণ করতে হবে সাবজেক্টিভ ম্যাপিং। তাহলে ইনজেক্টিভ ম্যাপিং কীভাবে প্রমাণ করবো, না আমি ধরে নেব যে এই এফের রেসপেক্টে ইমেজ দুটো সমান। তাহলে এফ অফ এক্স ওয়ান = হচ্ছে এফ অফ এক্স টু, যেখানে এক্স ওয়ান এক্স টুটা কিউ এর মধ্যে আছে। আচ্ছা, তাহলে ইমেজগুলো সমান ধরে নিয়ে আমি যদি দেখাতে পারি যে তাদের যে যে বিন্দুর জন্য ইমেজগুলো সমান হয়েছে তারাও সমান, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে এফ হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং। তাহলে আমি এখানে দেখা যাক, তাহলে এফ অফ এক্স ওয়ান = এফ অফ এক্স টু, তাহলে 2x1 + 5 = 2x2 + 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x1 = হচ্ছে এক্স টু। তাহলে অতএব fx1 = এফ অফ এক্স টু, সেটা কী ইমপ্লাই করছে, না x1 = হচ্ছে এক্স টু। তাহলে এক্ষেত্রে আমরা কী দেখতে পেলাম, না এফ হলো ইনজেক্টিভ ম্যাপিং, পরিষ্কার। আচ্ছা, আবার এখানে কিউ বিলংস ওয়াই বিলংস হচ্ছে কিউ আমি ধরে নিলাম। তাহলে এখানে একটি মাত্র এক্স আমি পাবো, যাতে করে fx = y হয়, পাওয়া যাবে কি না আমরা দেখা যাক। আচ্ছা, তাহলে এখান থেকে 2x + 5 = হচ্ছে ওয়াই, তাহলে 2x = y - 5, x = হচ্ছে y - 5/2। তাহলে এখানে ওয়াই হচ্ছে একটি রেশনাল নাম্বার, মানে মূলদ সংখ্যা। তাহলে এখানে পরিষ্কার বলতে পারি y - 5/2 একটি মূলদ সংখ্যা, তার মানে এক্সটা কোথায় থাকছে, কিউ এর মধ্যে থাকছে। তাহলে এখানে কি লেখা হচ্ছে কথার ভাষাটা, তাহলে দেখা গেল যে কিউ উপ অঞ্চলের অন্তর্গত ওয়াই পদ হল কিউ ক্ষেত্রের y - 5/2 পদের এফ প্রতিবিম্ব, যেখানে fx = তাহলে এক্স এর মান, তাহলে সেখানে এক্স এর জায়গায় কত বসিয়েছি, না y - 5/2। তাহলে সেখান থেকে কি পাচ্ছি, না 2 y - 5/2 + 5 = কত হলো, ওয়াই এলো। তাহলে এখানে দেখতে পেলাম যে প্রত্যেকটি ইমেজের একটি করে প্রি ইমেজ আছে, ইউনিক প্রি ইমেজ।
তাই আমি বলতে পারছি এফ চিত্রণটি হচ্ছে সাবজেক্টিভ চিত্রণ। তাহলে এম ম্যাপস কিউ টু কিউ চিত্রণটি ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ, তাহলে এফ চিত্রণটি হলো বাইজেক্টিভ। তাহলে চারের প্রশ্নের উত্তরটা কী হবে? না, এফ ম্যাপস আর টু আর এইভাবে সংজ্ঞাত আছে কি না, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ফর অল এক্স বিলংস টু আর। জি ম্যাপস আর টু আর, তাহলে জি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত, টু এক্স মাইনাস থ্রি ফর অল এক্স বিলংস টু আর, এইভাবে দেওয়া আছে। তাহলে এফ কম্পোজ জিটা কত হবে? না, আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এফটা আর থেকে আর এ ডিফাইন, আবার জিটা হচ্ছে আর থেকে আর এ, তাহলে এফ কম্পোজ জিটা কোথা থেকে কোথায় হবে? না, আর থেকে আর এতেই হবে এফ কম্পোজ জি, সেটা নিম্নরূপে সংজ্ঞাত। তাহলে আমরা দেখলাম যে এফ কম্পোজ জি ম্যাপস আর টু আর নিম্নরূপে সংজ্ঞাত, কীরকম হবে? না, এফ কম্পোজ জি অফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এফ অফ জি এক্স, এফ অফ জি এক্স, তাহলে জি এক্সের মান কত আছে, টু এক্স মাইনাস থ্রি, তাহলে টু এক্স মাইনাস থ্রি, আমি বললাম যেহেতু জি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টু এক্স মাইনাস থ্রি, এবং তাহলে এফ অফ টু এক্স মাইনাস থ্রি, তার মানে এফ এক্সের যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কত বসাবো, টু এক্স মাইনাস থ্রি বসাবো। তাহলে এখানে বসানো হয়েছে টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান। তাহলে এখানে আবার ক্যালকুলেশন করা হচ্ছে টু এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার, তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন প্লাস সিক্স এক্স মাইনাস নাইন প্লাস ওয়ান, কাটাকাটি করে হয়ে গেল ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ফর অল এক্স বিলংস হচ্ছে আর। তাহলে এইভাবে আমাদের এফ কম্পোজ জিটা সংজ্ঞাত হলো। তাহলে এখানেই আমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বাদশ শ্রেণীর শেষ হলো। বন্ধুরা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশান অন করো, যাতে আমার দেয়া প্রত্যেকটি ভিডিও তোমরা অতি সত্বর দেখতে পাও, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারা এই বাড়িতে বসেই তাদের যে অধ্যায় তারা স্টাডি করতে পারে এবং তারা পরবর্তী যে পরীক্ষা তার দিকে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।